কোরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা, আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদনী চ্যানেলের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছে মদনী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাকের তিলাওয়াত কীভাবে শুদ্ধ করে করতে হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আর কোরআনে পাকের সুরা আলা এবং যদি সম্ভব হয় তারপরও একটি সুরা ইনশাআল্লাহ আপনাদের নিকট পেশ করার এবং কীভাবে সেটা তিলাওয়াত করবেন তারও দিক নির্দেশনা দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আসুন শুরুতেই দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে তাবারানী শরীফে এভাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেখান থেকে দরুদে পাক পাঠ করি না কেন, আমাদের দরুদ আমাদের নবীর নিকট পৌঁছে থাকে। আমাদের দরুদ সম্পর্কে আমার নবী জানে, আমরা কে পড়ছি, কোত্থেকে পড়ছি, কি পড়ছি, কে পড়ছি, প্রত্যেকটা আমাদের রাসূল তিনি এটা জানেন। তো সুতরাং আমাদের জন্য উচিত হবে আমরা মহাব্বত সহকারে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করতে থাকি। তো মহাব্বত সহকারে আসুন একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে পাক থেকে আপনার 30তম পারার সূরা আলা ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। তো শুরুতে একটি ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরকে শিখায়, আর যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআনে পাক থেকে সে যা কিছু শিখে তার উপর আমল করে, এক কথায় কোরআনে পাক অনুযায়ী আমল করে, তো কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সমাজের প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, জান্নাতে যাওয়ার উত্তম আমল আমরা এই হাদিসে পাকের মাধ্যমে জানতে পারলাম। আল্লাহ তাআলা পাক কালাম নিজে শিখা, অন্যকে শিখানো আর কোরআনে পাকের উপর, অর্থাৎ কোরআনে পাকের মাধ্যমে আমরা যা কিছু জানি, যা কিছু শিখতে পারি তার উপর আমল করা। তো আসুন আর দেরি নয়, আমরা আজকে সূরা আলা কীভাবে পাঠ করবেন সে বিষয়ে ইনশাআল্লাহ দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা মনোযোগ সহকারে সূরা আলা শ্রবণ করে ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আর যেখানে যেখানে যে হরুফগুলো আমাদেরকে যেভাবে উচ্চারণ করতে হবে চেষ্টা করব সেটা আপনাদেরকে স্পষ্ট করে দেওয়ার জন্যে, তো আপনারা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করবেন। তো আসুন আমরা স্ক্রিনের দিকে যাই। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সূরা আলা, এটা 30তম পারার একটি সূরা, সূরা আলা। তো এর মধ্যে প্রায় 19 আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى আচ্ছা যদি মিলিয়ে পড়ি এখানে যে লামালিফ থাকে অনেক সময় তো লামালিফ যেখানে থাকে মিলিয়ে পড়া তখন তো সেখানে মিলিয়ে পড়াও যায় তো আমরা এখানে মিলিয়ে পড়ার চেষ্টা করব তো যদি আলাদা আলাদা ওয়াকফ করে পড়ি তো তখন তো আলা একালিফ আমাদেরকে এখানে মত করতে হবে আর যদি আমরা মিলিয়ে পড়ি তো তখন কিভাবে পড়ব سبح اسم ربك الأعلى الذي خلق فسوى ঠিক আছে আলা الذي তখন এখানে কোনো মত হবে না কিন্তু যদি আমরা আলাদা আলাদা পড়ি তো তখন আলা আর এখানে الذي এভাবে আমরা পড়ব ঠিক আছে আচ্ছা সাথে সাথে এটাও দেখুন এটা হচ্ছে আলা প্রথমটা হামজা এরপরে আইন তো সুতরাং আলা তো এটাকে আমরা যদি ভালো করে প্র্যাকটিস না করি তো তখন কী হবে হামজাকে আপনি আইন বলে ফেলবেন আলা এরকম হয়ে যাবে তার ভুল হয়ে যাবে তো এটা হচ্ছে আলা আবার আ আপনি যদি অর্থাৎ প্রথমটাকে আপনি আইন করে ফেলেন তখন কিন্তু শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না তো প্রথমটা হামজা আলা ঠিক আছে এভাবে করে আমরা উচ্চারণ করার চেষ্টা করব আচ্ছা তদ্রূপ এখানে দেখেন আল্লাজি এখানে জাল আল্লাজি হবে না আল্লাজি ওকে আচ্ছা তারপর দেখেন খলাক এটা খ এটা কফ খলাক খ লাম কফ খলাক আচ্ছা আপনাদেরকে একটা জিনিস আমি বলছি আপনারা যদি পারেন এটা মনোযোগ সহকারে লক্ষ্য করেন যেন আপনারা পুরো কোরআন শরীফের মধ্যে যেখানে এটা আসবে আপনারা যেন চিনতে পারেন এই দেখুন যখনই আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাব যেটা আমরা আলিফ বুঝি তো এভাবে যদি দেখতে পাই তো যদি কখনো সেটা বাম পাশে সংযুক্ত হয় দেখুন যেমন কি এটা বাম পাশে সংযুক্ত হয়েছে এটা বাম পাশে সংযুক্ত হয়েছে এটা বাম পাশে সংযুক্ত হয়েছে তো বাম পাশে যদি সংযুক্ত হয় তখন ডান পাশে সংযুক্ত হয়েছে কি না সেটা দেখার আমাদের দরকার নেই যদি বাম পাশে সংযুক্ত হয় তখন আমরা 100% সেটাকে লাম হিসেবে ধরে নিব এবং লাম হিসেবে পড়ব ঠিক আছে যেভাবে দেখুন এটাও লাম এটাও লাম এটাও লাম এটাও লাম এটাও লাম ঠিক আছে আচ্ছা যদি এরকম আপনি দেখছেন বাম পাশে সংযুক্ত হয় নাই বাম পাশে হরফের সাথে বরং ডান পাশে হরফের সাথে সংযুক্ত হলো শুধুমাত্র ডান পাশে হলো অর্থাৎ বাম পাশে হয়নি বাম পাশে যদি না হয় কখনো তখন আপনি তখন ধরে নিতে পারবেন সেটা হচ্ছে আলিফ যেমন দেখুন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি এখানে দেখুন এর মধ্যে এটা ডান পাশে সংযুক্ত হয়েছে সায়ের সাথে সংযুক্ত হয়েছে কিন্তু বাম পাশে সংযুক্ত হয়নি ঠিক আছে অথবা একেবারে সংযুক্ত হয় নাই না ডান পাশে না বাম পাশে যেমন কি এটা কোনো সংযুক্ত নাই এটাও সংযুক্ত নাই এটাও সংযুক্ত নাই যদি ডান পাশে বাম পাশে কোথাও সংযুক্ত না হয় অথবা শুধুমাত্র ডান পাশে সংযুক্ত হয় তখন সেটাকে আমরা আলিফ হিসেবে ধরে নিব আর যদি বাম পাশে সংযুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা লাম হিসেবে ধরে নিব ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আসুন আমরা এটা পাঠ করি سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي قدر فهدى والذي أخرج المرعى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فجعله غثاء أحوى
سنقرئك فلا تنسى. দেখুন প্রথমটা কফ, তো কফে সাকিন হলে তখন সেটা কলকলা হবে, সানুক 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 রি উক, এটা কাফ, সানুক রি উক ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ. দেখুন এখানে আপনার আমরা দেখতে পাচ্ছি এটা মধ্যে মুনফাসিল, তো যদি মিলিয়ে পড়ে মধ্যে মুনফাসিল আমরা পড়বো, আর যদি মিলিয়ে না পড়ি এখানে ওয়াকফ করি তখন এখানে আমরা একারিফ মত করব. আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে মুত্তাসিল, তো এখানে আমরা মত করব. ঠিক আছে, সানুকরিউকা ফালা তানসা, যদি ওয়াকফ করি একালিফ মত করব, যদি মিলিয়ে পড়ি ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى فَذَكِّرْ فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى إِن نَّفَعَتِ الذِّكْرَى سَيَذَّكَّرُ مَن يَخْشَى سَيَذَّكَّرُ মন ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صحف ইব্রাহিম ওয়া মূসা. প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সূরা আলা এটা শুনলাম, তো দেখুন এখানের মধ্যে আসলে আপনার যে হরুফগুলো রয়েছে প্রত্যেকটি হরুফ আমরা চেষ্টা করবো সঠিকভাবে উচ্চারণ করতে, তো অনেক জায়গায় আপনার সদ সিন এই যে যেমন যেমনকি এখানে আপনি দেখুন সুহুফিল উলা, তো এটা সত, এটা সিন না, সু সু হবে না, সু সু ইন্নাহাযালাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
সুরা আলা, এটা আমরা শেষ করলাম। তো আসুন আমরা আজকে সুরা গাশিয়া এটাকেও আমরা অ্যাড করে নিই। সুরা গাশিয়ার ইনশাল্লাহ যতটুকু অংশ হয় ইনশাল্লাহ চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ সুরা আলার সাথে সুরা গাশিয়াও আমরা শ্রবণ করানোর। তো আসুন সুরা গাশিয়া আমরা এখন আপনাদেরকে তিলাওয়াত করে শোনানোর চেষ্টা করব। তো চেষ্টা করবেন যে প্রতিটি হরফ, প্রতিটি লফজ কীভাবে উচ্চারণ করা হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে, এবং সঠিকভাবে যেন আপনিও তিলাওয়াত করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আসুন ইনশাআল্লাহ সুরা গাশিয়া আমরা শ্রবণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নুনসাকিন যখনই আসে নুনসাকিনের কায়দার দিকে লক্ষ্য রাখব যে নুনসাকিনের পরে যদি ইজহারে হরফ আসে, ইজহার অর্থাৎ স্পষ্ট করে কোনো গুণনা করব না, কোনো ইকফা করব না, ঠিক আছে, এভাবে তাহলে যেহেতু ইজহারে হরফ আসছে সেজন্য আমরা ইজহার করব। মিন আইনিন আনিয়া, দেখুন তানবিনের পরে কেন হামজা আসছে, তাও ইজহারে হরফ। লাইস লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়। এটা দাল না, দাল হলে দা, এটা হলো দ, বরি। লায়ুসমিনু লায়ুসমিনু সিন লায়ুসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ। উজুহুন ইয়াউমাইযিন নাঈমাহ। দেখুন এখানেও এটা যদি আমরা উ বলি তাহলে হামজা হয়ে যাবে, উ হামজা পেশ উ, কিন্তু এটা হামজা নয়, এটা কি ওয়াও, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। উজুহুই উজুহুই ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। অনেকে এটাকে হামজা পড়ে ফেলে, লিসাইহা বলে ফেলে, তো ইহা না ই, ইয়াজের ই। لِسَعْيِهَا رَاضِيَةٌ فِي جَنَّةٍ عَالِيَةٍ لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً فِيهَا عَيْنٌ جَارِيَةٌ فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ وَنَمَارِقُ مَصْفُوفَةٌ وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت كيف سطحت فذكر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم إيابهم ثم إن
علينا حسابهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করেছি সূরা আলা এবং সূরা গাশিয়া দুটোটা আপনাদেরকে প্র্যাকটিস করার উদ্দেশ্যে আপনারা যারা প্র্যাকটিস করতে পারেন এই উদ্দেশ্যে তেলাওয়াত করে শোনানোর এবং চেষ্টা করেছি মাঝখানে যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা আপনাদের প্রায় সময় ভুল হয়ে থাকে মানুষের সেটা আপনাদেরকে কীভাবে সঠিক করে পড়বেন সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের নিকট অনুরোধ থাকবে যে কোরআন পাক এটা আল্লাহ তাআলার পাক কালাম সুতরাং এটা সঠিকভাবে পাঠ করার জন্য নিজে সময় দেওয়ার চেষ্টা করুন এবং প্র্যাকটিস বেশি থেকে বেশি করার চেষ্টা করুন আর কোরআন পাকের ফজিলত তো অনেক সুতরাং কোরআন পাক তেলাওয়াত করার ফজিলত আপনারা শুনে থাকেন প্রায় সময় এই অনুষ্ঠানের মাধ্যমে বলা হয়ে থাকে এবং আপনারা অনেক সময় শুনেন তো অনুরোধ করব কোরআন পাকের তেলাওয়াত শুদ্ধভাবে করার জন্য নিজে চেষ্টা করুন এবং অন্যকে শেখানোর চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক পাক কালাম পবিত্র কালাম কোরআন পাক শুদ্ধভাবে নিজে তেলাওয়াত করা অন্যকে শেখানোর সেই চেষ্টা করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুরআন যেন পড়ি প্রতিদিন ওহে খোদা আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও আল্লাহ।